আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ পপি আকবর, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো যদি আজকের ব্লগটি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। তো চলুন আজকের ব্লগটি শুরু করি। এই তো সকাল থেকে শুরু করলাম, প্রচন্ড বৃষ্টি ছিল সকালে, একদম ঝুম বৃষ্টি। গত রাত থেকে প্রচুর বৃষ্টি ছিল, ঘুম থেকে উঠে দেখি অনেক বৃষ্টি হচ্ছে, তো একদম চারপাশটা ভিজা, সবকিছু মিলিয়ে অন্যরকম ভালো লাগার মতো একটা পরিবেশ। রাতে প্রচুর গরম ছিল, বৃষ্টি হবে বুঝতেই পারিনি। তো তারপরে ঘুম থেকে উঠেই দেখি একদম চারপাশটা স্যাঁতস্যাঁতে ভিজা, দেন হচ্ছে সমস্ত প্রকৃতিটাই অন্যরকম। আর বাংলাদেশে আসার পরে ঝুম বৃষ্টি প্রথম দেখলাম, খুবই ভালো লেগেছে। ঝিরি ঝিরি বৃষ্টি দেখেছিলাম এর আগে, তো একটু ঠান্ডার আমেজ সকালে যেহেতু বৃষ্টি হয়েছিল, তাই আদা চা করলাম, তারপরে একটু গরম মশলার ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়েছিলাম, যাতে গলা ব্যথাও আছে আমার কিছুটা সেজন্য। আর এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা বিস্কুট, বাংলাদেশে থাকতে প্রচুর খেতাম কসমোস বিস্কুট। তো এই বিস্কুটটা আসলে ইতালিতে তেমন একটা পাওয়া যায় না সচরাচর, তো সেই বিস্কুটটা নামিয়ে নিলাম একটা প্যাকেট, যে আজকে চা দিয়ে খাবো, সাথে ডিম সিদ্ধ করে নিয়েছি। এটা হচ্ছে সকালের হালকা পাতলা একটা নাস্তা। তো আমরা আবার গত রাতে প্ল্যান করেছিলাম, যেহেতু অনেক গরম ছিল, ভাত রান্না করা হয়ে গিয়েছিল বেশি, তো ভেবেছিলাম যে পান্তা ভাত খাবো, সেজন্য ইলিশ মাছ আবার মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, বৃষ্টি আসবে জানলে কিন্তু সবজি খিচুড়ি খাওয়ার প্ল্যান করতাম। তো যাই হোক, ভাতে যেহেতু পানি দেওয়া হয়ে গিয়েছে তো পান্তা ভাতটাই খাওয়া হবে। এই যে ইলিশ মাছ কেটে লবণ দেওয়া হয়ে গিয়েছে, আর হচ্ছে মসুর ডালটাও ভিজিয়ে রেখেছি। তো ডালটা আসলে ব্লেন্ড করব বা বাটবো, বেটেই নিব পাটায়, ভালো লাগে আমার কাছে পাটায় পিসা ডালের বড়া খেতে। আর এই যে ভাত, এক বল ভাত রয়ে গিয়েছিল, তো পান্তা ভাত খেতে ভালোই লাগে, আরও দুই দিন খেয়েছি। তো বড়া কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর পেঁয়াজু আর বড়ার পার্থক্যটা হচ্ছে, পেঁয়াজু হচ্ছে আপনার অনেক তেলে, ডুবু তেলে ভাজা হয়, আর বড়াটা একটু কম তেলে ভাজা হয়। বড়া কিন্তু পান্তা ভাতের জন্য ঠিক আছে, আর পেঁয়াজুটা হচ্ছে এই মুড়ির জন্য। তো যাই হোক, ইলিশ মাছ ভাজা হয়ে গিয়েছে, এখানে পেঁয়াজ তারপর মরিচ ভাজা সব নিয়ে নিয়েছি, এরই মাঝে আবার বিদ্যুৎও চলে গিয়েছে, তো এই জন্য ভিডিওটা একটু মানে আলো কম হয়েছে আর কি। তো আর বাচ্চাদেরকে কর্নফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর আমার ছেলে মেয়ে কিন্তু পান্তা ভাত খাবে, ওরা প্রায়ই খায় ইতালিতে, কিন্তু আমরা মাঝে সাঝে খাই, ভালোই লাগে আমার পান্তা ভাত খেতে, ভীষণই ভালো লাগে। তো বোনের, দুই বোনের ছেলে মেয়ে, ওরা দুইজনে খাবে কর্নফ্লেক্স। আর এই যে পান্তা ভাত খাবো, আজকে অবশ্য দুপুরের রান্নাটা তেমন তাড়াহুড়া নাই, আজকে অবশ্য দাওয়াত আছে আমার ভাসুরের বাসায়, আর মেঘলা দিনে তো এমনিতেই ঘরে থাকতে ইচ্ছে করে না, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, এরকম মনে হয়, গানটা ভীষণই মনে পড়ে এই সময়টায়। তো যাই হোক, সকালে আমি কিছুটা শুনিয়েছি গানটা, ভালোই লেগেছে। তাই তো ফাইনালি রেডি হয়ে বেরিয়ে গিয়েছি, বৃষ্টি একটু কমেছে ভাসুরের বাসার উদ্দেশ্যে। আমার মেজু ভাসুরের বাসায় যাচ্ছি, আমার হাজবেন্ডের মেজু ভাইয়ের বাসায়। তো ওই যে আমার দুই বোন আছে সাথে, ওদের বাচ্চারা আগে চলে গিয়েছে, আর বৃষ্টিতে দেখুন গাছের মাথায় মোরগ বসে আছে, এটা আমার ভীষণ ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তাই তো চলে এসেছি, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো যে যেভাবে হাতে নিয়ে খাবার খাচ্ছে, যেহেতু সবাই এসেছি, আমার আরেক জায় এসেছে, জায়ের মেয়ে, তো সবাই একসাথে হয়েছি আর কি, গেট টুগেদার। তো সবাই খাওয়া দাওয়া করবো, এখানে টেবিলেও খাওয়া খাবার দেওয়া হয়ে গিয়েছে। তো খাওয়া দাওয়া করে বাসায় এসে তারপরে আমি আমার বাসার ছাদে উঠে গেলাম, আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখুন একদম কংক্রিটের নগর জীবনে এক টুকরো সবুজের ছোঁয়া। তো আসলে আমি কিন্তু আমার বাসার ছাদেই প্রথম উঠেছি ইতালি থেকে আসার পরে, তো আসার পরে তো ব্যস্ত ছিলাম, ঈদ চলে এসেছিল, ঈদের পরে গ্রামের বাড়ি চলে গিয়েছি, ছাদে ওঠার আসলে তেমন একটা সময়ই পাইনি। তাই তো ফাইনালি আজকে উঠেছি, উঠে দেখলাম তো মাশাল্লাহ
ফল ফুলের গাছে, একদম সবজির গাছে স্বাদ ভরপুর। ভাড়াটিয়ারা গাছগুলো আসলে এখানে টবের ভিতরে লাগিয়েছে, তো আসলে ভালো লাগে। আমি যেহেতু বাংলাদেশে থাকি না, ওইভাবে ছাদ বাগান করা হয় না, তো আমি থাকলে অবশ্য করা হতো। তাই যে দেখুন কত সুন্দর পুঁই গাছ, পুঁই শাক গাছ হয়েছে। তারপরে হচ্ছে পাট শাকও দেখলাম, তারপরে ডালিম গাছ, অনেক ধরনের গাছ হয়েছে। আসলেই ভালো লাগছে, একদম সবুজের সমারোহ চারপাশটাতে, ভাবনার অতীত। আর অনেক লেবু ধরেছে গাছে, পেয়ারা গাছে প্রচুর পেয়ারা হয়েছে। তো আমাদেরকে বলেছিল যে পাকা পেয়ারা দেখে খাওয়ার জন্য, এখানে দুই তিনটা পেয়েছি অবশ্য পাকা। তো এই তো, আর কিন্তু আজকে সারাটা দিনই একদম মেঘলা ছিল, মেঘাচ্ছন্ন ছিল আকাশ। তো এই যে এখনো কিন্তু অনেকটাই মেঘাচ্ছন্ন, তো এরকম বিকালের পরিবেশটাতে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। বাংলাদেশের এই জিনিসগুলো অনেক মিস করি যখন ইতালিতে থাকি। তো পেয়ারা ছেঁড়া হলে এখন পেয়ারা খাবো। তো এই তো মরিচ গাছ, তারপরে হচ্ছে মেহেদি গাছও আছে। এই যে মেহেদি গাছ, দুইটার মতো মেহেদি গাছ দেখলাম, আর একটা হচ্ছে কালো কালারের একটা মরিচ গাছ, কালো কালো মরিচ হয়। এই মরিচ গুলোকে আমাদের গ্রামের ভাষায় বলে বারুইয়া মরিচ, জানি না অন্যান্য অঞ্চলে কি বলে। প্রচুর ঝাল হয় এই ধরনের মরিচ গুলো। এই যে নয়নতারা ফুলের গাছ, তারপরে পেঁপে গাছও আছে, মাশাআল্লাহ দেখতে কত সুন্দর লাগে। তারপরে পেয়ারা গাছ, আর আমি গ্রামের বাড়ি থেকে মেহেদি পাতা নিয়ে এসেছিলাম, আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম। কিন্তু দুঃখজনক বিষয়, মেহেদি পাতাগুলো আসলে নষ্ট হয়ে গিয়েছে, দুই তিন দিন ফ্রিজে ছিল, আর সময়ের অভাবে হাতে দিতে পারিনি, ব্লেন্ড করে বা পেটে দেওয়া উচিত ছিল, সময় পাইনি, সেজন্য পাতাগুলো নষ্ট হয়ে গিয়েছে। নেক্সট টাইম ট্রাই করবো ইনশাল্লাহ। মেহেদি পাতা দিতে আমার অনেক ভালো লাগে, কেনা মেহেদি দিলে তো দুই তিন দিনেই চলে যায় হাতে থেকে, তবে মেহেদি পাতা বেটে যদি নখে দেয়া হয় সেটা কিন্তু অনেক দিন থাকে। আর কেনা মেহেদি তো আমরা হাতের অংশে দিই, নখে খুব কম দেয়া হয়, তবে আমার নখে মেহেদি দিতে অনেক বেশি ভালো লাগে। এই যে এখানে সব ধরনের গাছ আছে, এটা হচ্ছে একটা মালটা গাছ মেবি, আর যে টবে পুঁইশাক গাছ। তো যদিও এই গাছগুলো আসলে বেশি দিন রাখা হবে না, আমরা ছাদের কাজ ধরবো, ছাদ ঢালাইয়ের, তো হয়তো এক সপ্তাহ পরেই কাজ শুরু হবে, তো তখন কিন্তু আবার নামিয়ে নিতে হবে, এই জন্য একটু খারাপও লাগছে, আসলে কিছু তো করার নেই। এই দেখুন চারপাশটা একদম মেঘাচ্ছন্ন। তো এরকম মেঘলা দিন কিন্তু আমার অনেক ভালো লাগে, বৃষ্টি ভালোবাসি বলেই। এই যে এখানে যে কমলা গাছ আছে, অনেক কমলা ধরেছে, কমলা বা মালটা এরকম কিছু একটা হবে, ভীষণ ভালো লাগে। তো মেঘলা দিন কার কার ভালো লাগে আমার মতো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিব, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য, আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আবারও সবার সাথে বিদায় নিচ্ছি, কিপ ওয়াচিং, আল্লাহ হাফেজ।